বাজে 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন দেখো আমি ঢেঁড়স কাটছি, ঢেঁড়সটা দেখো জলে ধুয়ে নিয়েছি, মানে ভিজিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজা করব আর করব তেলাপিয়া মাছের ঝোল। চলো ঢেঁড়সটা কেটে নিই। বৃষ্টি হয়েছে কালকে সারা রাত। তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে। কিটি মাছ টেনেছে? আবার যা ঢেঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে করব। ঢেঁড়স ভাজা খেতে ভাল লাগে কিন্তু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কালো জিরে লঙ্কা, তাই না? আর বরের এসে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের ঝোল করব। বেগুন দিয়ে করব না কি দিয়ে করব? বেগুন দিয়ে। পুঁটি মাছও আনতে গেছে, পুঁটি মাছটা কাটতে দিয়েছিল, ওটা আনতে গেল। পুঁটি মাছটা বেগুন কালো ঝুড়ি দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু ওই মানে মাছের ঝোল করার আর সবজি নেই। কুমড়ো আছে, কুমড়ো দিয়ে করবো কিনা ভাবছি, দেখি। কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ভালো লাগে খেতে। সকালবেলা কত তাড়া থাকে বল আমাদের। আর ঢেঁড়সগুলো দেখো আমি আমাকে চেলা করে দিচ্ছি। চেলা করে দিলে কি বলতো, পোকা সব কিছু দেখা যায়। চেলা করে দিয়ে একদম দুভাগ করে দিয়ে ভাজলে রুলো ঢোকে, ভালো লাগে টেস্টটা। আদার্স যারা অন্যরকমভাবে ভিডিও করছে তাদের ওয়াচ টাইম বেশি হচ্ছে, সাবস্ক্রাইবারও বেশি হচ্ছে, ভিউজ বেশি হচ্ছে, আর এই জন্য মনটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। দিয়ে হচ্ছে শস্য বাটা দিয়ে খেতে ভালো লাগে। ঢেঁড়সটা কেটে নিয়ে আসছে বন্ধুরা, আমার এটা কাটা হয়ে গেছে। কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করব, আর এই শশাটা ধুয়ে রেখেছি, এটা ঝাল শুদ্ধ খাবো। আর দেখো এটাও খাওয়া মানে কাটা হয়ে গেছে, খাওয়া বলছি, এটাও কাটা হয়ে গেছে। এই পেঁয়াজ দিয়ে ভাজবো, আর এই পেঁয়াজটা মাছের ঝোলে দেবো, গোটা রেখেছি। আর এই যে লঙ্কাগুলো সব পেকে গেছে, এর মধ্যে দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা দেবো না। এতে অনেকগুলো লঙ্কা দিয়েছি, আর আমার জন্য তো আমি ওটস করবো, একটা মাছ ভাজা রেখে দেবো। আর এগুলো এখন দেখো ওই যে সবজির ছাল, এগুলো ওই প্লাস্টিকটায় ভরে নিচ্ছি, ভরে নিয়ে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করি। দেখো আমার ঢেঁড়স ভাজা কমপ্লিট। হ্যালো ফ্রেন্ড, দেখো বাবুর জন্য ভাত নিয়েছি আর ঢেঁড়স ভাজা নিয়েছি, ওকে খাইয়ে দেবো। আরও ক্লাস করছে, আমি আসছি না, ওটস রান্না করবো। আমি আজকে ওটস খাবো, সকালে খাবো, দুপুরবেলা ওটস খাবো আজকে। পুরো পড়েই গেল। আর এখন আমি চলো দু তিন রকমের জবা গাছের ডাল এনেছি, সেগুলো লাগাবো, লাগিয়ে স্নান করব। আর স্নান করার আগে রুবির মানে ঘা টাইপের হয়েছে, হলুদ আর নিমপাতা জল মানে ফুটিয়ে রেখেছি, সেটার গায়ে ঘষবো, ঘষে ওকে স্নান করিয়ে দেব, আর আমিও স্নান করব। আর এখন চলো গাছগুলো লাগিয়ে নিই, কারণ বর্ষা বর্ষা চলে এসছে, এবারই গাছগুলো হবে। আমি পাশের বাড়ি থেকে কয়েকটা ডাল জোগাড় করেছি, তোমাদের দেখাই চলো।
দেখো বন্ধুরা, এই যে এই কটা ডাল দেখো জোগাড় করে এনেছি আমি। এটা হচ্ছে সাদা জল, দেখো আমি খেতে খেতে চলে এসেছি আর কি কি নিয়েছি দেখো দেখাচ্ছি দাঁড়াও। এটা দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ আর লাউ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে শশা গোটাটাই খাবো, আর এটা হচ্ছে বড় একটা পেঁয়াজ, আর এটা হচ্ছে মাছ ভাজা। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আর লাউটা আমার মার হাতের রান্না, মার হাতের রান্না মানে বুঝতে পারছো তো কতটা ভালো লাগে। আর বৃষ্টি পড়ছে বাইরে, ভাত খেতে খেতে আমার প্রচুর জল ভাসা লাগে প্রচুর। হ্যালো ফ্রেন্ড, বাবুকে দিয়ে দেখো ট্রেনে করে বাড়ি ফিরছি, সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, আর রিল করতে করতেই চলে এসেছি ওই সাজে। কি করবো, ট্রেনের তাড়া হয়ে গেছিলো আর ভাবছিলাম বৃষ্টি হচ্ছে, তো দেখো বাইরে থেকে এরকম দেখাচ্ছে, ট্রেনটা আসতেই চলছে তাই জন্য বাইরের সামনে দাঁড়িয়ে আছে। তুলসী গাছটা বাইরে দিয়েছিলাম, বাইরে দেওয়ার পর কি সুন্দর সতেজ হয়ে দাঁড়িয়ে আছে দেখো, এই যো এটা একটু পরে তুলে নেব। আর এই গাছগুলোও বাইরে দিয়েছিলাম, এগুলোও তুলে নেব। হ্যালো বন্ধুরা, দেখো এক্ষুনি ট্রেন থেকে নেমে এই ফ্যানের তলায় বসলাম, বেশি কথা বলতে পারবো না কারণ ফ্যানের আওয়াজ হবে। তো এখন একটু পরেই রুটি করব, আলু ভাজা করব, বাবু এসে খাবে, আর বাবুকে আজকে অন্য টিফিন খাওয়ার কিছু টাকা পয়সা দিইনি, ওকে রুটি আলু ভাজা করে খাওয়াবো বলেছি, তো রুটি আলু ভাজাটা করে নিয়ে আর আমি একটু সিরিয়াল দেখতে বসবো। আর আজকে দুপুরে ঘুমানো হয়নি, রেস্ট নেওয়া হয়নি, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, আর চুলটা পুরো ভিজে ভিজে গেছে। চুলটা ছেড়ে দিয়ে ফ্যানের তলায় বসে আছি, ড্রেসটা এখনও চেঞ্জ করিনি, তো ড্রেসটা চেঞ্জ করে চলো রুটি আলু ভাজা করে নিই। হ্যালো বন্ধুরা, দেখো এখন ফুচকা খাবো, তো পাশে আমাদের ফুচকা বিক্রি হয়, সেখান থেকে শুধু ফুচকা নিয়ে এসেছি, আর মশলা নিয়ে এসেছি, আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আলু মাখবো। আর টক জলের টকটা অনেক আগেই আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর সেটাও মাখবো, মেখে চলো ফুচকা খাওয়া যাক। দেখো বর এনেছে তড়কা আর রুমালি রুটি, আর আমি কটা রুটি করেছি, তো চলো এবার খেয়ে নিই, খেয়ে রুটিকে খেতে। দেখো যেটা তোমাদের বলেছিলাম যে শেষে বাবার কথা খুব মনে এসছে, বাবা এরমভাবেই খাওয়াতো জানো তো, ঘি দিয়ে গরম রুটির সাথে চিনি দিয়ে এ বলতো যে এগরোল খা, আর বাবার কথা মনে পড়তেই খাবারটা এরমভাবেই খেয়ে নিলাম, আর বাবাকে খুব মিস করলাম, মানে বাবা এরমভাবে নিজের হাতে করে দিত। তো আজ এই পর্যন্ত।